ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে খুবই ইন্টারেস্টিং একটা মেকআপ লুক তোমাদের সাথে আমি শেয়ার করব। এই গরমকালে বাইরে বার হলে আমাদের ফেস কিন্তু প্রচণ্ড কালো হয়ে যায়, মেকআপ উঠে যায়, গলে গলে পড়ে যায়, কালো হয়ে ট্যান পড়ে যায়, এসে কিন্তু ফেসটা খুবই ডার লাগে। তো আমার সেই সব ফ্রেন্ডদের জন্য আজকের এই ভিডিও, আমরা কিভাবে প্রতিদিন এই গরমকালে মেকআপ করলে সারাদিন বাইরে থাকার পরেও কিন্তু আমাদের ফেস কিন্তু একটুকু কালো হবে না, আমাদের ফেসে কিন্তু একটা সুন্দর গ্লো থাকবে, একটা ফ্রেশ লুক থাকবে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিও স্টার্ট করব, কিন্তু ভিডিও স্টার্ট করার আগেও আমায় দেখেছো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, বা যারা আজকে ফার্স্ট টাইম আমায় দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব কোনো রকম টাকা পয়সা লাগে না, সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও, পাশে থাকা বেলচেনটি প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আনলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে বেশি বকর বকর না করে আজকের এই স্পেশাল সুন্দর গরমকালে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি ডাবার গুলাবাড়ির রোজ ওয়াটার, হাতে অল্প নিয়ে তোমরা গোটা ফেসে কিন্তু লাগিয়ে নেবে ড্যাব ড্যাব করে। এবং এটা লাগানোর পরে তোমরা অ্যাটলিস্ট 1 থেকে 2 মিনিট কিন্তু একটু টাইম দেবে। এরপর আমি ইউজ করছি পন্সের সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, খুবই ভালো ময়েশ্চারাইজার এটা। এটা আমি গোটা ফেসে লাগিয়ে নিলাম, এরপর এটা হালকা হাতে কিন্তু ম্যাসাজ করব, এবং প্রত্যেকটা স্টেপ ইউজ করার পরে কিন্তু অ্যাটলিস্ট 1 মিনিট হলেও কিন্তু তোমরা টাইম নিয়ে তারপরে নেক্সট স্টেপে যাবে। এটা ভালোভাবে গোটা মুখে আমি ইউজ করে নিচ্ছি। জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করছি যেহেতু আমি সারাদিন বাইরে থাকবো, যার ফলে এই ধরনের ময়েশ্চারাইজার ইউজ করলে স্কিনটা কিন্তু অতিরিক্ত ঘাম হবে না, স্কিনটা কালো হয়ে যাবে না। এরপর আমি এখানে ইউজ করছি দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান ফেয়ার 15। যেহেতু সারাদিন আমরা বাইরে থাকবো, যার ফলে কিন্তু সানস্ক্রিনটা খুবই ইম্পর্টেন্ট, এটা কোনোভাবেই স্কিপ করা যায় না, যার ফলে আমি এখানে ক্যান ফেয়ার 15টা ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো, তোমরা সবাই জানো যে দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট আমার অলওয়েজ ফেভারিট প্রোডাক্ট, আমি কিন্তু এই ব্র্যান্ডের প্রোডাক্টটি বেশিরভাগ ইউজ করে থাকি, তার জন্য কিন্তু আমি এখানে এই ক্যান ফেয়ার 15টা ইউজ করছি। তোমরা অন্য কিছু ইউজ করবে কিন্তু এই স্টেপটা কোনোভাবে স্কিপ করবে না, সানস্ক্রিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট সারাদিনের জন্য, আর গরমের দিনে সব সময়ের জন্য কিন্তু সানস্ক্রিন কোনোভাবেই স্কিপ করা যাবে না। এরপরে আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিটমি যে ফেস পাউডার রয়েছে, সেটা দিয়ে কিন্তু আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা যে কোনো ফেস পাউডার কিন্তু ইউজ করতে পারো, ফেস পাউডার দেওয়ার ফলে আমাদের ফেসে যে অতিরিক্ত ঘাম যেটা হয় সেটা কিন্তু আমাদের ফেসে আসবে না, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফেসটাকে ভালোভাবে সেট করে নেবে। আমি কিন্তু সারা মুখে, কানে, গলায় ভালোভাবে কিন্তু ফেস পাউডারটা ইউজ করছি, কারণ অনেক সময় ফেসে আমরা ইউজ করি, গলায় ইউজ করি না, কালার তখন অন্যরকম লাগে, যার ফলে কিন্তু কানে এবং গলায় তোমরা ভালোভাবে ইউজ করে নেবে ফেস পাউডার। এরপর আমি এখানে সুইস বিউটির মাস্কারা ইউজ করছি। মাস্কারা ইউজ করলে কিন্তু চোখটা দেখতে খুব সুন্দর লাগে, যার জন্য কিন্তু হালকাভাবে আমি চোখের পাতায় ওপরে এবং নিচে কিন্তু হালকাভাবে মাস্কারাটা ইউজ করছি। তোমরাও ইউজ করে দেখতে পারো, দেখতে খুব সুন্দর একটা লুক আসে, যার ফলে কিন্তু আমি হালকাভাবে, যেহেতু সারাদিনের মেকআপ খুব হেভি মেকআপ করছি না, যার জন্য কিন্তু মাস্কারা হালকাভাবে ইউজ করলে দেখতে খুব ভালো লাগে, যার ফলে আমি এখানে মাস্কারাটা ইউজ করে নিয়েছি। মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট, এরপর যেটা লাস্ট স্টেপ রয়েছে লিপস্টিক, এখানে আমি মাইক্লেমের একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি। লিপস্টিকটা ইউজ করলে কিন্তু আমাদের আজকের এই সারাদিনের সিম্পল সুন্দর মেকআপ লুক কিন্তু গরমের দিনের জন্য একদম পারফেক্ট রেডি। লিপস্টিকটা হালকা কালার ইউজ করেছি যেহেতু সারাদিনের জন্য বাইরে রয়েছি, যার ফলে কিন্তু এই হালকা রঙের লিপস্টিক গরমের দিনে বেশ ভালো লাগে, যার ফলে আমি একটা হালকা পিঙ্ক কালারের কিন্তু লিপস্টিক এখানে পরে নিচ্ছে। এভাবে কিন্তু লিপস্টিকটা ভালোভাবে ইউজ করে নিচ্ছি।
লিপস্টিক লাগানো প্রায় কমপ্লিট এবং আজকের এই মেকআপ লুকটা কিন্তু প্রায় আমার কমপ্লিট এবং খুব কম সময়ে কিন্তু সুন্দর একটা মেকআপ লুক কিন্তু আজকে আমি ক্রিয়েট করেছি মাত্র এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ দারুণ একটা ফ্রেশ লুক লাগছে, কিন্তু স্কিনও কিন্তু গ্লো করছে এবং যথেষ্ট ফ্রেশ লাগলো আজকের এই লুকটা। অবশ্যই আমাকে জানাবে, খুব সহজে 5 মিনিটেই বলতে পারি এই সুন্দর লুকটা কিন্তু ক্রিয়েট হয়ে যায় এবং এটা কিন্তু খুবই ভালো। তুমি সকালে এভাবে বেরিয়ে যাও, গোটা দিন তুমি থাকো, শুধুমাত্র অ্যাটলিস্ট 1 ঘন্টা অথবা 2 ঘন্টা অ্যাকচুয়ালি ঘাম তো হবেই, কারণ তো গরম বাইরে ঘাম হওয়াটাই স্বাভাবিক। আমরা যেহেতু বাইরে যাচ্ছি, রোদে যাচ্ছি, তো ঘাম হওয়াটা স্বাভাবিক। তো কিছুক্ষণ পরপর তোমরা ফেস পাউডার অ্যাটলিস্ট অ্যাপ্লাই করে নেবে, দেখবে অনেকটাই কিন্তু ফেস কিন্তু সেট থাকে, এসে দেখবে ফেসটা কিন্তু অনেকটাই ফ্রেশ লাগে। এই দিনে তোমরা যদি বিবি ক্রিম, সিসি ক্রিম বা ফাউন্ডেশন লাগিয়ে সারাদিন বাইরে থাকো, বাড়িতে এসে যে ফেসটা দেখতে পারবে একটা ডাল ট্যান হয়ে যায়, কালো লাগে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সিম্পল কয়েকটা প্রোডাক্ট দিয়ে যদি তোমরা, যেটা সবার বাড়িতেই থাকে, এভাবে যদি যাও বাইরে, এসে দেখবে তোমাদের ফেস কিন্তু যথেষ্ট ফ্রেশ লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দেবে, যাতে আমি এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আনলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিওর সাথে।